চার আদিবাসী নাবালককে পাচার করতে গিয়ে ধরা পড়ল এক দম্পতি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বেলেন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ধৃত দম্পতি হলো ছোটুলাল মান্ডি এবং লক্ষ্মী মান্ডি। পাচার হওয়া চার নাবালককে উদ্ধার করেছে বর্ধমান থানার পুলিশ। অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে ধৃতদের বুধবার বর্ধমান আদালতে পেশ করা হয়। যদিও অভিযুক্ত দম্পতি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। অভিযুক্ত দম্পতি জানায়, নাবালকদের রুজি রোজগারের জন্যই বিভিন্ন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আমার নিজের ভাই আছে, আবার আমার বই আগেকার ছেলে ও আছে, নিজের ভাই আছে। বলছে বাচ্চাগুলোকে চুরি করে নিয়ে যাচ্ছিলে তুমি? তুমি এই বাচ্চাগুলো কোথায় দিতে যাচ্ছিলে? কাজের লেগে। কোথায়? কোন জায়গায়? শুনলাম যেখানে আমার ভাই আছে। তো ভাইয়ের নাম কি? বাবলু মাড্ডি। তো ভাই তোমার কাজ করে? বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।